আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে প্রথমে আমি আপনাদেরকে বইটা দেখে নেই, যে এই বইটার নাম কি দেখেন, ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণী, এটা হলো ইসলাম বই। তো কয়েকদিন ধরে আপনার অনলাইনের মাধ্যমে, আপনার ফেসবুক, ইউটিউবে এসবে দেখছি যে আপনার ইসলাম বইয়ে নাকি শেষ পৃষ্ঠায় নাকি মা দুর্গার ছবি, মানে হিন্দুদের একটা দুর্গা নাকি কি বলে তার ছবি নাকি সে ইসলাম বইয়ে দিয়েছে। তো এটার জন্য আপনার অনেকে অনেক কথা বলছে যে ইসলাম বই এরকম দিবে কিসের জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো যে ইসলাম বই কি আসলে কি হিন্দুদের ছবি পিছনে পৃষ্ঠে আছে কি না, এবং কি আছে লাস্ট পৃষ্ঠে, এটা আপনাদেরকে দেখাবো। তো আমি দেখছি যে অনেক ফেসবুকে আমি ভিডিও অনেক দেখেছি যে ইসলাম বইয়ে শেষ পৃষ্ঠায় এরকম হিন্দুদের ছবি দেওয়া আছে, এর জন্য অনেক মানুষই আপনার এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে এইরকম কেন দিল, সরকারকে দোষারোপ করছে। তো আসলে ভুলটা কার বা এখানে কি আছে কি না সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে ভিডিওটা আপনাদের সবাই দেখছেন বা ছবিটা দেখছেন যে তৃতীয় শ্রেণীর বইয়ে নাকি এরকম হয়েছে, তো তার জন্য আমি তৃতীয় শ্রেণীর বইটা আনলাম। তো প্রথম দেখেন বইয়ের নাম কি, ইসলাম ও নৈতিক শিক্ষা দিয়ে সব বই থাকে তৃতীয় শ্রেণী, আর এখানে কিছু লেখা আছে। তো প্রথম পৃষ্ঠায় আমি আপনাদেরকে দেখাবো যে কি আছে, প্রথম এদিকে কিছু না, আর এদিকে আপনার এই যে ইসলাম নৈতিক শিক্ষা দিতে শুনে, আর বইটা রচনা যারা করছে তাদের নাম এখানে আছে, যে যে ডাক্তার মোহাম্মদ শফিক আহমেদ আর নজরুল ইসলাম, আর কয়েকজন আছে এখানে নাম দেখে নেন আপনারা। তো আপনার পরের পৃষ্ঠায় চলে যাবো, দেখেন পরের পৃষ্ঠায় আপনার এখানে লেখা আছে যে কি সবগুলো আছে যারা কি করছে। আর প্রথম পৃষ্ঠার আগেরটা আপনার এই যে কতগুলো অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, প্রথম অধ্যায় আছে আপনার ষষ্ঠ সৃষ্টি, এই যে দেখেন বইটা প্রথম পৃষ্ঠায়, মানে প্রথম অধ্যায় এটাই প্রথম পৃষ্ঠার অধ্যায়। তো তারপরের পৃষ্ঠায় যে আপনার পৃথিবী সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলি নিয়ে আলোচনা আছে। তো আর এর পরের এক দুটা পৃষ্ঠার পরে আপনার এই যে ইমানের পরিচয়, ইসলাম বই এগুলি সবসময় থাকে, তো এইগুলি থাকতে আমি আপনাদেরকে শর্টকাট দিয়ে দেখাচ্ছি, আর ভিডিওটা সবাই দেখবেন এই যে এরকম। তো এখন আমি দেখাবো যে লাস্ট পৃষ্ঠায় আসলে কি লেখা আছে, কি আসলে লাস্ট পৃষ্ঠায় কি, এই যে দেখেন এখানে কী লেখা আছে। তো এই যে লাস্ট পৃষ্ঠায় আমি চলে গেছি, এই যে দেখেন, এই যে এখানে নাকি, এখানে নাকি আপনার নাকি এই যে এই জায়গায় দেখেন, এখানে 2024 শিক্ষা বোর্ডের জন্য তৃতীয় শ্রেণী ইসলাম বই, মায়ের চেয়ে নিচে সন্তানের বেহেস, এগুলি লেখা আছে আপনার এখানে লেখা আছে। শিশু কোনো বিপদে আপদে পড়লে এখানে লেখা এই সঙ্গে কল দেবেন 303 সেবা পেতে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের একটা ছবি এবং শিশুদের কিছু খেলা করছে এইরকম ছবি আপনার লাস্ট পৃষ্ঠায় দেখাচ্ছে। তো ভিডিওতে দেখানো হয়েছে যে এই লাস্ট পৃষ্ঠায় নাকি, এই লাস্ট পৃষ্ঠায় আপনার দুর্গা ছবি, হিন্দুরা সেটাকে মা দুর্গা নাকি কি বলে, এরকম ছবি নাকি এখানে পৃষ্ঠাগুলি লাস্ট পৃষ্ঠাগুলি দেওয়া আছে। কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে এখানে কিছুই নেই, আপনারা আরও একটু বারো করে দেখাচ্ছে, এই যে দেখেন লাস্ট 71 পৃষ্ঠা দেখছেন, এরপর আর পৃষ্ঠা নেই, যে তারপরে এই যে এই দিকটা প্রথম আর এই দিক দিয়ে শেষ, এই যে দেখেন কিছুই নেই দেখছেন। তারা কিভাবে মানে ইসলামকে ধ্বংস করার জন্য আপনার কিভাবে যে ভিডিও ছবি এগুলো এডিট করে এখানে বসিয়ে তারপর ওরা বলছে যে এরকম সেরকম, যে ইসলাম বইয়ে নাকি মা দুর্গার ছবি সরকার এরকম সেরকম করেছে, আমরা তাদের বই নেব না, সবার বাচ্চাদেরকে ভাই বোনদের বলবেন যে এই ইসলাম বই ফেরত দিয়ে আসার জন্য এরকম। এই যে দেখেন দেখছেন কিছুই নেই এখানে, এই যে একদম ক্লিয়ার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।